তো আমার জাস্ট একটা প্রশ্ন আছে ওনার কাছে, সেটা হচ্ছে অশ্লীল কোনটা? এবার ডিপজলকে কড়া জবাব দিলেন প্রিয়তমা নায়িকা ইধিকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। কলকাতার অভিনেত্রী ইধিকা পল অশ্লীল পোশাক পরেন বলে একটি গণমাধ্যমে তিনি মন্তব্য করেছেন। ইধিকা পাল তো ও যে ড্রেস পরছে ওই ড্রেস মানুষ পরে না। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন ইধিকা। ডিপজলের মন অশ্লীল বলে মন্তব্য করলেন তিনি। সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে ডিপজলকে নিয়ে ইধিকাকে বলতে শোনা যায়, ওনাকে সিনেমার লর্ড বলা হয়, উনি বড় মাপের মানুষ, তাকে তো আমার আলাদা করে কিছু বলার নেই, আমি ইন্ডাস্ট্রিতে আসা ছোটখাটো একজন মানুষ, যতদূর ধারণা তিনি বলেছেন আমি অশ্লীল পোশাক পরি। এরপর প্রশ্ন ছুড়ে দিয়ে ইধিকা বলেন, আমার শুধু একটাই প্রশ্ন আছে ওনার কাছে, অশ্লীল কোনটা? সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আমার এই পর্যন্ত যে কয়েকটা কাজ আছে তাতে অশ্লীলতা আছে বলে আমার তো মনে হয় না, অশ্লীল কোনটা? এই প্রশ্নটাই তার উদ্দেশ্যে করা। আরেকটি কথা একটু ব্যক্তিগতভাবে জানতে চাইব, উনি আমার চেয়ে অনেক সিনিয়র, তার থেকে এমন কথা আমি আশা করিনি। অশ্লীল শুধু পোশাক আশাক হয় না, মানুষের আচরণেও হয়। আর পাবলিক প্ল্যাটফর্মে একজন মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ বলেই মনে হয় আমার। অশ্লীল পোশাক আশাক শুধু হয় না, অশ্লীল তো মানুষের আচরণও হয়। আর পাবলিক প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা আমার মনে হয় অশ্লীল আচরণ। আমার দর্শক প্রিয়তমার ইধিকাকে আপনার চোখে কি অশ্লীল মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের আরও খবর জানতে লাইক ও শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউটার বক্স।